নজিরবিহীন তুষারপাতে জাপানে আটজনের মৃত্যু। আসসালামু আলাইকুম। নজিরবিহীন তুষারপাতে বিপর্যয় জাপানের উত্তর পশ্চিমাঞ্চল ভয়াবহ। এই দুর্যোগে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। পুরো অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছেন কর্তৃপক্ষ। এদিকে তুষারঝড়ের নলকায় রাষ্ট্রজুড়ে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য বাতিল করা হয়েছে 5,000-এর বেশি ফ্লাইট। এতে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী, ভাটা পড়েছে বড়দিন উদযাপনেও। NHK এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে অব্যাহত ভারী তুষারপাতে বিপর্যয় জাপানের উত্তর পশ্চিম অঞ্চল। বৃষ্টির মতো পড়ছে ঝড়ের তুষার, বরফে ছড়ে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনা। রাস্তার পাশে রাখা গাড়িগুলোতে জমে আছে পুরো বরফের স্তর, আর তা সরানোর কাজে ব্যস্ত সাধারণ মানুষ। প্রচণ্ড ঠান্ডার মধ্যে মোড়ার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে এই তুষারপাত। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে কানাজাও ও সাপ্পোরোতে। শহর দুটি কোনো কোনো এলাকায় শুক্রবার 23 ডিসেম্বর 61 সেন্টিমিটার পর্যন্ত পুরো বরফের স্তর রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র তুষারপাত আর প্রবল তুষার ঝড়ের নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে নর্থ ডাকোটা, মিনেসোটা, ইলিনয়, ফ্লোরিডা ও কলোরাডো। প্রচুর তুষারপাতে বরফের চাদরে ঢেকে গেছে রাজ্যগুলোর বিভিন্ন শহর, রাস্তাঘাট। বৈরী আবহাওয়া বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে বরফ সরানোর কাজে ব্যস্ত কাজ করছেন কর্মীরা। নর্থ ডাকোটার তাপমাত্রা আরও কমে মাইনাস 37 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিপাকে পড়েছে বড়দিন উদযাপনের ছুটিতে কাটাতে এক রাজ্য থেকে আরেক রাজ্য যাওয়ার বাসিন্দারা। ফ্লাইট বাতিল হওয়ার বিপাকে পড়েছে তারা, ফলে ভাটা পড়েছে বড়দিন উদযাপনেও। গত 4 দশকের মধ্যে এবারই প্রথম বড়দিন সবচেয়ে কম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সবাইকে। খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।